রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনে সামরিক কার্যক্রম শেষ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত 1 ডিসেম্বর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তবে পুতিনের সঙ্গে যোগাযোগ করার এখনই কোনো পরিকল্পনা নেই বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, বাস্তবতা এবং ব্যাপারটি হল পুতিনের সঙ্গে যোগাযোগ করার আমার অবিলম্বে কোনো পরিকল্পনা নেই। আমি পুতিনের সঙ্গে কথা বলতে প্রস্তুত, যদি বাস্তবে তার সিদ্ধান্ত নেয়ার আগ্রহ থাকে যে তিনি যুদ্ধ শেষ করার উপায় খুঁজছেন। তিনি এখনও তা করেননি। তিনি আরও বলেন, যদি তাই হয় তাহলে আমার ফরাসি ও আমার ন্যাটো বন্ধুদের সঙ্গে পরামর্শ করে পুতিনের সঙ্গে বসে তার মনে কি আছে সেটা দেখতে পারলে খুশি হব। বাইডেন বলেন, এই যুদ্ধ শেষ করার একটা উপায় আছে, সেটা বেশ যুক্তিসঙ্গত উপায়, আর তা হচ্ছে পুতিন ইউক্রেন থেকে বের হয়ে যাবেন, কিন্তু মনে হচ্ছে না তিনি সেটি করবেন। এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যা বলেছেন তা একেবারেই সমালোচনামূলক। আমাদের অবশ্যই ইউক্রেনের জনগণকে সমর্থন করতে হবে। তবে পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে কিছু শর্ত দিয়েছেন বাইডেন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে বাইডেনের শর্ত মানতে রাজি নয় তারা, আর ইউক্রেনের রাশিয়ার অভিযান চলবে। রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, মস্কো নিশ্চিতভাবেই মার্কিন শর্তগুলো মেনে নিতে প্রস্তুত নয়। প্রেসিডেন্ট বাইডেন আসলে কি বলেছেন? তিনি বলেছেন যে পুতিন ইউক্রেন ছাড়ার পরই আলোচনা সম্ভব। কোনো সমঝোতার জন্য পারস্পরিক ভিত্তি খোঁজার প্রচেষ্টার কারণে যুদ্ধবন্ধের আলোচনা অনেক জটিল হয়ে পড়েছে। এ বিষয়ে তিনি বলেন, ইউক্রেনের নতুন অঞ্চলকে আমেরিকা স্বীকৃতি দেয়নি, যেসব অঞ্চল সেপ্টেম্বরের শেষে রাশিয়া নিজের বলে দাবি করেছে। প্রেসিডেন্ট ম্যাক্রো স্পষ্ট করে জানিয়ে দেন যে তিনি বাইডেনের সঙ্গে একমত যে তারা ইউক্রেনীয়দের কখনোই এমন কোনো আপোষ করার অনুরোধ করবেন না যা তাদের পক্ষে অগ্রহণযোগ্য। মার্কিন ও ফরাসি নেতার এসব মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইউক্রেনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন যে 24 ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 10,000 থেকে 13,000 ইউক্রেনীয় সৈন্য প্রাণ হারিয়েছেন। ইউক্রেন কিংবা রাশিয়া, এই দুই দেশই এই যুদ্ধে তাদের হতাহতের কোনো পরিসংখ্যান প্রকাশ করতে চায় না, এবং ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পোডোলিয়াকের এই পরিসংখ্যান ইউক্রেনীয় সামরিক বাহিনী নিশ্চিত করেনি। গত মাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সিনিয়র জেনারেল মার্ক মিলি জানিয়েছিলেন, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 1,00,000 রুশ এবং 10,000 ইউক্রেনীয় সৈন্য প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন। ইউক্রেনের এক টিভি চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে পোডোলিয়াক বলেছেন, প্রাণ হারানো মানুষের সংখ্যা সম্পর্কে কিয়েভ সরকার প্রকাশ্যে কথা বলছে। তিনি আরও যোগ করেছেন, প্রাণ হারানো বেসামরিক মানুষের সংখ্যা অনেক বেশি হতে পারে। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, দেশটির বিমান প্রতিরক্ষাকে শেষ করে দিতে রাশিয়া এখন অবিস্ফোরক ওয়ারহেড সহ পরমাণু সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য সোভিয়েত আমলে ডিজাইন করা X-55 ক্ষেপণাস্ত্রের টুকরো ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পাওয়া গেছে বলে দাবি তাদের। বর্তমানে জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলার জেরে কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ, গ্যাস আর পানির অভাবে দিন কাটাচ্ছে বাসিন্দারা। ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন লাইনের অর্ধেক এখনও মেরামত করা যায়নি। কনকনে ঠান্ডায় বিদ্যুতের অভাবে লাখো মানুষের দুর্দশার শেষ নেই। এই অবস্থায় কিয়েভের মেয়র বাসিন্দাদের খাদ্য ও পানি মজুদের পরামর্শ দিয়েছেন।